যে গত কয়েক মাস আগেই আমাদের সিদ্ধান্ত হয়েছিল দপ্তরের তরফ থেকে যে রাজ্যের পর্যটনকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য আমরা ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক ক্রিকেট দলের এবং বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল অফ ইন্ডিয়ার প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্তি দিয়েছিলাম। প্রাথমিকভাবে সেটা আলোচনার পর্যায়ে ছিল এবং পরবর্তী সময়ে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেরণা এবং আমাদের দপ্তরের সকলের সম্মিলিত সিদ্ধান্তের ফলস্বরূপ আমরা ক্যাবিনেট মিটিংয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করি এবং সৌরভ গাঙ্গুলির সঙ্গে ত্রিপুরা ট্যুরিজম আমাদের যে কর্পোরেশন টিটিডিসিএল তার প্রাথমিকভাবে আলোচনা শুরু হয় এবং আইনগত সেই জটিলতা সমস্ত কিছু মাথায় রেখে আমরা ল ডিপার্টমেন্ট থেকেও যে এগ্রিমেন্টের ভিত্তিতে আমাদের এই পথ চলা শুরু হবে রাজ্য ট্যুরিজম দপ্তর এবং সৌরভ গাঙ্গুলির মধ্যে সেগুলো আমরা ল ডিপার্টমেন্ট থেকেও সেখানে ভেটিং নেই এবং সৌরভ গাঙ্গুলির সঙ্গে ফাইনালি আমরা সহমতে পৌঁছতে সমর্থ হয়েছি। অনেকের মধ্যে একটা আলোচনা পর্যালোচনা একটা ফিসফিসি আওয়াজ জাদু কি সৌরভ গাঙ্গুলি আসছেন, এতদিন হলো আলোচনা শুরু হয়েছে এখন পর্যন্ত উনি আসেননি, কবে আসবেন, সমস্ত কিছু জল্পনার অবসান ঘটিয়ে আপনাদেরকে আজকে আমরা অফিসিয়ালি ডিক্লেয়ার করছি যে আমাদের ত্রিপুরা রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পর্যটন দপ্তরে শ্রী সৌরভ গাঙ্গুলি মহোদয় আগামীকাল আমাদের রাজ্যে আসবেন এবং 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত উনি রাজ্যে থাকবেন। আমাদের কাছে যা ট্যুর প্রোগ্রাম ওনার এসছে সেই ট্যুর প্রোগ্রামে 6টা নাগাদ আগরতলায় বিমানবন্দরে ওনার অবতরণ হবে ওনার টিম সহ। বিমানবন্দরে আমাদের আধিকারিকরা থাকবেন ট্যুরিজম দপ্তরে, সেখান থেকে উনি চলে যাবেন সোজা উজ্জয়ন্ত প্যালেসে ভেতরে, সেখানে আমাদের একটা ছোট্ট কর্মসূচি রয়েছে,